কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেও তোমরা এমন ভাবে অভিনয় চালিয়ে যাবে যাতে তোমাদের দেখলে মনে হয় যে তোমাদের রাঙা কাকা এখনো ঘরের ভিতরেই রয়েছে। খুব স্বাভাবিক থাকতে হবে, নিজস্বতা ধরে রাখতে হবে তোমাদের। তোমাদের দেখলে মনে হবে তোমাদের মনে খালি একটাই দুশ্চিন্তা কাজ করছে যে তোমাদের রাঙা কাকা হঠাৎ করে এইভাবে কেন নিজেকে আড়াল করে নিলেন, শুধু এটাই প্রকাশ পাবে। কিন্তু ওরা সন্দেহ করবে না? একটু সন্দেহ করতেই পারে, কিন্তু এই আড়ালে থাকাটা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে মনে হয় ধীরে ধীরে ওরা আমাকে নিয়ে সন্দেহ করাটা কমিয়ে দেবে। কেন জানো? ওরা ভাববে ওরা আমার মনোবল ভেঙে দিতে সক্ষম হয়েছে। ঋষি অরবিন্দ, স্বামী নিরালম্ব, যাকে আমরা যতীন্দ্রনাথ ব্যানার্জি নামে চিনি, এদের ইতিহাস রয়েছে সশস্ত্র বিপ্লব থেকে নিজেকে লোকচক্ষুর আড়ালে নিয়ে যাওয়ার। পুলিশ প্রথমে আমাকে নিয়ে হাসাহাসি করলেও ধীরে ধীরে আমাকে নিয়ে সন্দেহ করাটা বন্ধ করে দেবে, আর সেই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে শিশির। একটা ফুল প্রুফ প্ল্যান তৈরি করতে হবে। একদম তাই শিশির। কিন্তু আপনি যে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, এ খবর তো পুলিশের কানে পৌঁছতে হবে। হ্যাঁ ইলা, কিন্তু খুব সূক্ষ্ম সুতোর উপর দিয়ে হাঁটতে হবে তোমাদের। মনে রাখবে, বাড়ির কেউ কিন্তু পুলিশকে খবরটা দেবে না, কিন্তু পুলিশের কানে খবরটা চলে যাবে যে সুভাষচন্দ্র বসু নিজেকে লোকচক্ষুর আড়াল করে রেখেছে। বুঝতে পেরেছি। তার মানে পুলিশের কাছে যখন ব্যাপারটা একটু স্বাভাবিক হবে তখন নজরদারির এত কড়াকড়ি থাকবে না, ফলে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার যেমন সুবিধা হবে ঠিক তেমনই সুবিধা হবে দেশের সীমা পেরিয়ে যাওয়া। ভেরি গুড শিশির, তাহলে আর দেরি নয়, আজ থেকেই আমরা প্রস্তুতি শুরু করব ভারতের সীমা পেরিয়ে যাওয়ার। আমাদের এভাবে এড়িয়ে চলে গেলেন কেন? আমি তো শুরু শেষ কিছু বুঝতে পারছি না, কারোর সাথে কথা না, কিচ্ছু না। উনি যে শুধু আমাদের সাথে বা বাইরের লোকের সাথে কোনো যোগাযোগ রাখছেন না তা কিন্তু নয়, সবার সাথে উনি এক আচরণ করছেন। আমি মেজ বৌদিদিকে টেলিফোন করেছিলাম, মেজ বৌদিদি বলল তিনি নাকি মেজ দাদা মেজ বৌদিদি কারোর সাথে দেখা করছেন না, এমনকি নিজের মায়ের সাথে অবধি না। বাসন্তী দেবীও গিয়েছিলেন, তিনি তার সাথেও দেখা করেননি। এমন তো হওয়ার কথা নয়। আচ্ছা লীলাদি, সুভাষ দাও শ্রী অরবিন্দ ঘোষের মতো সম্পূর্ণ অন্য জগতে চলে গেলেন না তো? কি জানি, বারবার তো তিনি বলতেন শ্রী অরবিন্দ ঘোষের মতো মানুষের খুব প্রয়োজন এই স্বাধীনতা আন্দোলনে, কিন্তু কেন যে মানুষটা আড়ালে চলে গেলেন? তাহলে কি সুভাষদাও এবার তাই হলেন? তবে এটা ঠিক, আধ্যাত্মিক মানুষ তো সুভাষ দাও। না না, তা নয়, কিন্তু আমার কি মনে হয় জানো, এই সিদ্ধান্ত হঠাৎ করে উনি নেননি। ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষ দা অসুস্থ শরীর নিয়ে সভা পরিচালনা করার পরেও যে আঘাত পেয়েছিলেন তখনই তো উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে উনি সবকিছু ছেড়ে চলে যাবেন। তারপর তো পরিস্থিতি এমন হলো যে সুভাষ দা পদত্যাগ করলেন। হ্যাঁ, কিন্তু তারপরেও সুভাষ স্বাধীনভাবে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ঠিক সেই সময় পুলিশ ওকে গ্রেপ্তার করে জেলে বন্দি করে রাখলো। শরীরের অবস্থাও ভালো নয়,
তারপর পুলিশের নজরবন্দী। না না, সুভাষদা খুব কঠিন মনোবলের মানুষ, এত সহজে উনি ভেঙে পড়বেন না। কিন্তু কিন্তু আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না, কেন নিজেকে উনি আড়ালে নিয়ে চলে গেলেন, কেন? আঘাতের পর আঘাতে মানুষটা বদলে গেলেন না তো? এর আগেও একবার উনি সন্ন্যাস নিয়েছিলেন দেশকে বোঝার জন্য, তবে কি এবার পাকাপাকি ভাবে? তাহলে কি হবে আমাদের আন্দোলনের? কে দেবে নেতৃত্ব? সুভাষ তাকে ছাড়া আমাদের স্বাধীনতা অসম্ভব। রাগা বাবু, সঙ্গে যে চিরকুটটা সেটা শিশির দিল। সংকেত এসেছে ইলা, আমি পরশু রওনা হব। ইলা শুনছ? হ্যাঁ শুনছি। শিশিরকে জানিয়ে দেবে সংকেত এসে গেছে। ওকে আগে থেকে সব বোঝানো আছে, ও বুঝে যাবে। আর বাইরের কি খবর? আপনি ঠিক যেরকম বলেছিলেন সব কিছু সেরম ভাবেই হচ্ছে। বাইরে আস্তে আস্তে খবরটা ছড়াচ্ছে। খুব ভালো, যেমন চলছে তেমন ভাবেই চালিয়ে যাও। আমার খাওয়া হয়ে গেলে খালি থালাটা নিয়ে গিয়ে সবাইকে দেখাবে। আমি ঘরেই আছি, ঠিক মতো খাওয়া দাওয়া করছি, এটা এখন থেকেই বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। আর আমি চলে যাওয়ার পরেও এমন ভাবেই চালিয়ে যেতে হবে তোমাকে। এখন যাও, রাস্তা ফাঁকা তো। এসো। लेकिन आप ही ने तो कहा था कि सुभाष बाबू का ये ड्यूटी खत्म हो जाने पे मुझे 10 से 12 दिन की छुट्टी दोगे। सर आप ही ने कहा था, याद कीजिए। कहा था सर आपने। तुम्हें के बोललो तुम्हारा ड्यूटी शेष हो गया छे? सुभाष যতদিন থাকবে ততদিন কোনো ডিউটি শেষ হবে না। তার মানে তুমি নিজেই ঠিক করে ফেললে তোমার ডিউটি শেষ। আচ্ছা তুমি আবার ওই স্বদেশী দলে নাম লেখাওনি তো? স্যার ইনভেস্টিগেট করার দরকার আছে এটা। হে ভগবান স্যার, ইয়ে আপ লোগ ক্যা বাত কর রহে হ্যায়, মে ওর স্বদেশী। স্যার মেরি গলতি হ্যায়, মে আপ লোগো কো আসলি বাত বাতানা ভুল হি গিয়া। ক্যা বাত? স্যার সুভাষ বাবু কা জো ডিউটি আপনে মুঝে দিয়া থা ও লগভগ খতম হো গিয়া স্যার, আবি সির্ফ রিলিজ হোনা বাকি হ্যায়। স্যার সুভাষ বাবু কে উপর নজর রাখনে কি আব কোই জরুরত নাহি, সুভাষ বাবু খুদ কে উপর হি নজর রাখ রহে হ্যায়। तो सुभाष बाबू आजकल ना किसी से मिलते हैं और ना किसी को अंदर आने देते हैं। सर यहाँ तक कि आप लोग विश्वास नहीं करेंगे, सुभाष बाबू के जैसा आदमी वो अपनी माँ से भी नहीं मिलते हैं। सर पहले की जैसे मेरे साथ बात भी नहीं, मेरा मतलब है कि किसी के साथ बात नहीं करते, खिड़की पे भी नहीं आते हैं और पहले जैसे पढ़ाई लिखाई भी नहीं करते। और ये सर रामदेव की पक्की खबर है सर, मुझे 10 दिन की छुट्टी दे दीजिए ना सर, 10 दिन की। শুনো, ঠাট্টা হচ্ছে আমার সাথে? হুম, সুভাষ কারোর সাথে কথা বলছি না, সেটা আমায় মানতে হবে।
রামদেও সুভাষ কিন্তু চুপ করে থাকার পাত্র নয়, তাই এসব ভুলে ভালো করে নিজের ডিউটি করে, বুঝতে পেরেছ? স্যার ছুটি নেওয়ার জন্য এইসব কথা বলছে। একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যদি এবার তোমার বোকামির জন্য কোনো রকম ভুল হয়েছে না, ডাইরেক্ট ফাঁসিতে ঝুলিয়ে দেবো। ফাঁসি কিউ স্যার, ফাঁসি কিউ, মে ডিউটি করনে কে লিয়ে পেদা হুয়া থা, মে ডিউটি করুঙ্গা স্যার, কোই বাত নেই, মে আউট, ডিউটি কে লিয়ে হি পেদা হুয়া হুঁ, মে ডিউটি করুঙ্গা, আউট স্যার, ঠিক আছে। কি ব্যাপার বলুন তো, সুভাষ সব কিছু থেকে কেন নিজেকে গুটিয়ে নিচ্ছে, কি মতলব আটছে ও? আবার সুভাষ কি করতে চায়? রাহা কাকা বাবু, শিশিরকে খবর দিয়েছি। আনিসুর তোমার উপর নজর রাখছে, এরকম চরে আমাদের দেশ ভর্তি, আজও সাবধান, আমি চলে যাবার পরেও সাবধান। ছোট দাদার যে কি হলো, কেন যে নিজেকে এভাবে ঘরবন্দি করে রাখলো কিছুই তো বুঝতে পারছি না, কি হবে বলুন তো শেষ পর্যন্ত? বুঝতে পারছি না, কংগ্রেস থেকে পদত্যাগ করার পরেই সুবি কেমন যেন মুষড়ে পড়েছে। বাবা আমার মনে হয় না রা কাকা বাবু আর স্বদেশী করবেন, স্বাধীনতা আন্দোলনেও মনে হয় না আর ভাগ নেবেন, কিন্তু দলের লোক তো রা কাকা বাবুকে আর ছাড়বেন না, না সেই জন্যই মনে হয় রা কাকা নিজেকে আড়াল করেছেন। খাবার দিতে যাচ্ছি, থালা আনতে যাচ্ছি, কিন্তু কাকা বাবু তো নিজের মুখই দেখাচ্ছেন, এর মানে কি আমরা কাকা বাবুকে কোনোদিনও দেখতে পাবো না? কি হবে বলুন তো শেষ পর্যন্ত, ছোট দাদা যদি সত্যি সন্ন্যাস নিয়ে নেয় আমি মায়ের কাছে গিয়ে কি বলবো? ছোট দাদার তো কোনো খবরই আমি মাকে দিতে পারবো না, কি হবে তাহলে? হ্যাঁ, তার মানে সত্যি সত্যি সুভাষবাবু মৌনব্রত নিলেন। মোহাম্মদ জিয়াউদ্দিন নামটা লেখা হয়ে গেছে, কার্ডগুলো ভেতরে রেখে দিয়েছি, এই কটা জিনিস ভরলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, ওষুধগুলো ভরেছ তো? হ্যাঁ, ওষুধগুলো আমি ভরে দিয়েছি এর ভেতর, কিছু এই বইগুলো। জানো ইলা, রা কাকাবাবু বলছিলেন ওষুধগুলো নেবেন না, তারপর অনেক কষ্টে মা রাজি করিয়েছেন। এই বইগুলো পড়ে দিও। আচ্ছা ইলা, রা কাকাবাবুর সমস্ত জিনিসপত্র থেকে ছ নম্বরটা তুলে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, সবগুলোই হয়ে গেছে, শুধু এটা বাকি, এটা হয়ে গেলে আমি ভরে দিচ্ছি ভেতরে। দেখো ইলা, এই কাজটা কিন্তু একটু সাবধানে করো, যদি পুলিশ কোনোভাবে ব্যাগগুলো তল্লাশি করে আর আমাদের বাড়ির বাকি লোকের নম্বরের সাথে মেলায়, তাহলে কিন্তু পুলিশ বুঝে যাবে যে রা কাকাবাবু আমাদের বাড়ির ষষ্ঠতম ছেলে, খুব মুশকিল হয়ে যাবে ইলা তখন। পুলিশ এভাবে ধুয়ে ধুয়ে চার করবে, কি যা তা বলছো? করতেই পারে ইলা, কিচ্ছু বলা যায় না। তুমি কিন্তু একটু বেশি অস্থির হচ্ছ, এত অস্থির হলো না। না না ইলা, আমি 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 ঠিক আছি। তুমি দেখবে পুলিশ কোনো তল্লাশি করবে না, আমি নিশ্চিত রা কাকাবাবু সব বিপদ পেরিয়ে এখান থেকে যেতে পারবে। শিশির,
হ্যাঁ বাবা, সব প্রস্তুত তো? হ্যাঁ বাবা, সব প্রস্তুত, শুধু আমি আপনার গাড়িটাকে সার্ভিসিং করাতে দিয়েছি। আজকের মধ্যে দিয়ে দেওয়ার কথা ছিল, আমি জানি না এত সময় কেন লাগাচ্ছে, বলেছে কাল দেবে। কোন গাড়ি নিয়ে যাচ্ছ? বাবা আপনার ওয়ান্ডারের গাড়িটা। আমি ভেবেছিলাম আপনার স্টুডিবেকার গাড়িটা নিয়ে যাব, কিন্তু ওই গাড়িটা আপনার গাড়ি বলে সকলে চেনে, তাই নিচ্ছি না। ঠিক সময় গাড়িটা পেলে বাবা ভালো হতো, নাহলে এদিকে সব হিসেব গোলমাল হয়ে যাচ্ছে। রা কাকাবাবু আমায় বলে দিয়েছেন যে সকলে চোখ এড়িয়ে যেন আমি জিনিসপত্রগুলো গাড়িতে তুলি, বাড়ির ঠাকুর চাকর, বাড়ির বাচ্চারা যেন কিচ্ছু জানতে না পারে। সেই জন্য আমি সিদ্ধান্তও নিয়েছিলাম যে তিনতলা থেকে আগে দোতলায় জিনিসপত্রগুলো নামাবো, তারপরে অন্ধকারে তুলবো গাড়িতে। একবার আমার সাথে বাইরে এসো, দরকার আছে। হ্যাঁ বাবা। এইরকম খোলাখুলিভাবে লোকচক্ষুর সামনে দাঁড়িয়ে যাকে বলে কনস্পিরেসি আন্ডার দ্য ল্যাম্প পোস্ট করলে সেটাই সবচাইতে সফল হয়। শিশির, যে কাজের দায়িত্ব নিয়েছ সেটা ঠিক মতো করতে পারবে তো? পারতে তো আমাকে হবেই বাবা। রা কাকাবাবু যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা তো আমাকে সফল করতেই হবে। আমি জানি বাবা, আমি রা কাকাবাবুর মতো সাহসী নই, কিন্তু আমি যদি এইটুকুও করতে পারি তাহলে আমি মনে করব এটা দেশের প্রতি আমার কর্তব্য কর্ম। অনেক দূরের পথ, পারবে তো গাড়ি চালাতে? আপনি নিশ্চিন্ত থাকুন বাবা, আমি গাড়ি চালাতে ভালোই পারি, আপনি চিন্তা করবেন না। চোখ কান খোলা রেখো, হয়তো কারোর সাথে কোনো তর্কে যাবে না, আর কাউকে ভয়ও পাবে না, আত্মবিশ্বাসের সাথে গাড়ি চালাবে। চন্দননগরে ফরাসি পুলিশ তোমাদের গাড়ি আটকাবে, এটা দেখার জন্য তোমরা গাড়িতে চোরাই মাল নিয়ে যাচ্ছ কিনা সাবধানে দেখো। ঠিক আছে বাবা, আমি পৌঁছে আপনাকে একটা টেলিগ্রাম করব, আর আমি টেলিগ্রামে লিখে দেব যে বউ দিদির শরীর ভালো আছে, আপনি সেটা দেখে বুঝে যাবেন যে আমরা নিরাপদভাবে পৌঁছে গেছি। সুবীর, খেয়াল রেখো। কাকাবাবু, আপনার খাবার। হাতে আর মাত্র একটা দিন ইলা। ইলা, চুপ কেন? না, কিছু না তো। সাহস সঞ্চয় করো ইলা, কাল রাত 8:30 আমার বেরোনোর কথা আছে। বাইরের কি পরিস্থিতি সেটা বলো। সবকিছু আপনার পরিকল্পনা মতোই হচ্ছে। শিশির আপনার হোল্ডল, স্যুটকেস, কার্ড সবকিছুই গুছিয়ে রেখেছে, এখন গাড়ির সার্ভিসিং হচ্ছে। বেশ, মেজ দাদা মেজ বউ দিদি কান্নাকাটি করছেন? না তেমন নয়, তবে জ্যাঠামশাই একটু। মেজ দাদা সামলে নেবেন, মেজ দাদাই তো আমার শক্তি, আমার স্তম্ভ। মা কিছু জানতে পারেননি তো? না, মা জননী তো এখন এই সংসারের কোনো বিষয়ই থাকেন না, শুধু বলেছেন যে সামনে দেশবন্ধুর নাতনির বিয়ে বলে আপনি যেন সেখানে অবশ্যই যান, তা না হলে কিন্তু বাসন্তী ঠাকুমা খুবই দুঃখ পাবেন। উনিও বলেছেন যে মা জননী আপনার জন্মদাত্রী মা, আর বাসন্তী ঠাকুমা আপনার মা। আচ্ছা ইলা, তুমি, শিশির, মেজ দাদা, মেজ বউ দিদি, অরবিন্দ, এর বাদে আর কেউ কিছু জানে? না। বেশ, খবরটা জানাজানি হওয়ার আগেই আমাকে বর্ডার পার হয়ে যেতে হবে,
আমার নিখোঁজ হয়ে যাবার খবর প্রকাশ্যে আসার পরে শিশিরের মতো তোমাকেও পুলিশের জেরার মুখে পড়তে হতে পারে। পারবে তো সামলাতে? মনে মনে আমি নিজেকে সেভাবেই প্রস্তুত করছি, কিন্তু এখন আপনি নিজের খেয়াল রাখুন। শোনো ইলা, আমি চলে যাওয়ার পরেও এই খাবার দেওয়ার রেওয়াজটা কিন্তু বজায় রাখবে। খুব সাবধানে করবে যা করার, খাবারগুলো নিয়ে কি করবে দেখে নিও। কেউ যেন বুঝতে না পারে ইলা, যে খাবার পড়ে থাকছে বা ফেলা যাচ্ছে। একবার যদি কেউ দেখতে পায় যে খাবার খাওয়া হচ্ছে না, তাহলে কিন্তু সেটা নিয়ে প্রশ্ন উঠবে, আরো অনেক অসুবিধে হতে পারে। ঠিক আছে, কিন্তু এখন তো আপনি খেয়ে নিন, খাবার চেয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। ইলা, আচ্ছা আগে দিদিমণি না তো থালাগুলো রেখে দিয়েছো। হ্যাঁ দিদিমণি।